আসসালামু আলাইকুম। সৌদিগামী প্রবাসীদের জন্য সম্প্রতি থাকা সকল সুখবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এই অনুরোধ রইল। প্রথমত, যারা শুরুতে এসে আটকে পড়েছেন তাদের ভিসা ইকামার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়া হচ্ছে, যাতে করে যাদের ইকামা ও ভিসার মেয়াদ আছে তারা সৌদি আরব পৌঁছাতে পারেন। অন্যদিকে বেশি সংখ্যক শ্রমিককে কাজে ফেরাতে স্বাস্থ্যবিধি শিথিল করে বেশি সংখ্যক যাত্রী বহনের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে আগে যেখানে বড় উড়োজাহাজে 260 জন করে যাত্রী যেত এবং ছোট বা অপ্রশস্ত উড়োজাহাজে যেখানে 140 জন করে যেত, সেই নিয়ম 24 অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে, যাতে করে বেশিরভাগ কর্মীকে কর্মক্ষেত্রে পাঠানো যায়। এদিকে সৌদি দূতাবাসের প্রধান ইয়াহিয়া কারণী বলেছেন, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আরও বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি আমরা। এছাড়াও ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে আরও জানতে পেরেছি যে এই মাসেই সৌদি আরব এয়ারলাইন্স ঢাকা থেকে 50 থেকে 60টি ফ্লাইট পরিচালনা করবে এবং এই ফ্লাইটগুলোতে প্রায় 22,000 সৌদি প্রবাসী সৌদি আরব পৌঁছাতে পারবেন। তাছাড়া যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ সৌদি আরবের কর্তৃপক্ষের সাথে সরাসরি আলোচনা করবে বলে জানা গেছে। তাছাড়া যারা নতুন ভিসায় সৌদি যেতে চান তথা মার্চ মাসে যাদের যাওয়ার কথা ছিল তারা অবশ্যই যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের কাজের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় ডাক পেতে পারেন, তাই যারা নতুন ভিসায় সৌদি আরব যেতে চান তারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ প্রয়োজনে নিজ নিজ এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।